হ্যালো, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি মাংসের পিঠা বানাবো, তার জন্য ময়দা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে রসুন কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, এই তো। তারপর নর্মাল মাংস রান্না করে যেভাবে মাংসটা রান্না করে নিয়েছি, সব ধরনের মশলা নিয়েছি, এখানে যা যা লাগবে। এখন এই যে যে মাংস রান্না করে রেখেছি সেটা হাতের সাহায্যে ভালো করে মেখে নেব, একদম এমনভাবে সিদ্ধ করতে হবে যেন হাতের সাহায্যে ভাঙা যায়। দেখুন আমি কতটা সহজে ভেঙে নিচ্ছি, অনেক সময় ধরে সব মশলা দিয়ে করে নিতে হবে। এখন আদা কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, কুচানো পেঁয়াজগুলা যেগুলো আগে কেটে রেখেছি ওইগুলা দিয়ে সুন্দর করে মাখিয়ে চুলায় আমি এটা করে নেব। এখন একটু হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে আমি এখন মাংসটার সাথে দিয়ে ভেজে নেব চুলায়। এই তো মাংসটা ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হতে দেব, ঠান্ডা হওয়ার পরে এখন আমি ময়দাটাকে মেখে নেব। হালকা কুসুম গরম পানি নিয়েছি, সামান্য লবণ দিয়ে মেখে নেব, একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে, না হয় আবার নরম হয়ে যাবে। এই তো আমি মেখে নিয়েছি, অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি একটু একটু করে পিঠাটা বেলে নেব। নিয়েছি এখানে পিঁড়া বেলুন, রুটি তো বলতেই পারি না, দেখা যাক। এই তো ছোটো ছোটো করে একটু ডো তৈরি করে নিতে হবে। তো আমি একটা পিঠা বেলে নিয়েছি, যদিও তেমন একটা সুন্দর হয় না, সুন্দর না হলেও হবে এগুলো তো। এখন মাংস, যে মাংসটা করে রেখেছিলাম আমি, এটা ভিতরে দিয়ে কীভাবে মুড়িয়ে নিচ্ছি সেটাই দেখুন, আমি দুইটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে দিতে হবে, তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে আঙ্গুল দিয়ে। এই তো আর একটা পিঠা বানানো হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, মাংসর পিঠা কিন্তু আসলে অনেক মজাদার। আপনারা এটা রান্না মাংস দিয়েও পারবেন, আগে থেকে কোনো মাংস রান্না থাকলে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা পিঠা করে দেখিয়ে দিচ্ছি। একটু এভাবে মুড়িয়ে নিতে হবে ভালো করে, না হয় আবার মাংসর পোরটা বের হয়ে যাবে। তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে দেখলাম গরম হয়েছে কি না, এটাতে এখন তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, একটা একটা করে পিঠা এখন আমি দিয়ে দেব, কম আছে ভেজে নিতে হবে, এখানে চুলার আঁচটা বাড়ানো যাবে না, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তো এখন একটু একটু করে নেড়ে ছেড়ে এটাকে ভালো করে উঠিয়ে নিতে হবে, ব্রাউন কালার হয়ে গেলে মনে হবে যে পিঠাটা হয়ে গিয়েছে। তেলটা এইভাবে দিয়ে দিতে হবে চারিদিক দিয়ে, এখন উল্টিয়ে দিলাম। এই তো আমার পিঠা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই আমি যেভাবে দেখাইছি বাইরেতে এইভাবে করবেন, কম সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। কতটা কম সময়, কত সুন্দর পিঠা হয়ে গিয়েছে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে।